লকডাউনের মধ্যে বহু মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন, কিন্তু কর্মহীন হয়ে পড়লেও মানুষের খরচা কোনোভাবেই কমার নাম নিচ্ছে না, উল্টে বেড়েই চলেছে। লকডাউনে মানুষ গৃহবন্দী হয়ে বিশেষ কিছু খরচা না করলেও বিদ্যুৎ তো অবিরাম খরচ হয়েই চলেছে। তবে মানুষ বেশিরভাগটাই চেয়েছিলেন এই সংকটের দিনে যাতে কিছুটা হলেও বিদ্যুৎ কম খরচ করা যায়। সংযত হয়ে চললেও মাসের শেষে বিদ্যুতের বিল দেখে মাথায় বজ্রাঘাত হলো সাধারণ মানুষের। লকডাউনের মধ্যে কি রকম বিল পাঠিয়েছে সিইএসসি? ভুতুড়ে বিলের ভারে জর্জরিত সাধারণ মানুষ, সে কারো এসছে 11,000 টাকা তো আবার কারো এসছে 16,000 টাকা। সাধারণ মানুষের পাশাপাশি ভুতুড়ে বিলে ঝক্কি পোহাতে হয়েছিল খোদ বিদ্যুৎ মন্ত্রীকেও। এই বিশাল পরিমাণ ইলেকট্রিক বিলের প্রতিবাদে আজ ম্যান্ডেলা গার্ডেন সিএসসি দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। সংকটের দিনে করোনা বিধিনিষেধ মেনেই চলো বিক্ষোভ প্রদর্শন। আসুন এবার দেখে নেওয়া যাক অতিরিক্ত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে বাংলা হানকে কি জানালেন সাধারণ মানুষ। তখন আমাকে বলছে 12,550 টাকা বিল ডিউ আছে। তো আমাকে তো বিল আর পাঠাচ্ছে আর ওরা মেসেজ দিচ্ছে, কোথা থেকে কি এত টাকা উঠছে? এই যে এত টাকা যদি বিল পেমেন্ট করতে হয় তাহলে কি সমস্যা হবে? এই লকডাউনের সময় বুঝতেই পারছেন 12,000 টাকা, সব দোকান টোকান আমাদের সব 3 মাস সব বন্ধ থাকে, কাজকর্ম সব বন্ধ, কোথা থেকে 12,000 টাকা? আর আরও আমার বিল আছে সেগুলো পেমেন্ট করতে হবে, এগুলো তো একটা মানুষের পক্ষে তো সম্ভব না। সমস্যা হয়েছে মিটারটার ইউনিট, ইউনিট ঠিক আছে এটা কোনো দ্বিমত নেই কর, কারণ হচ্ছে 23 মার্চে লকডাউন অ্যানাউন্সমেন্ট হলো, 24 তারিখে 5 তারিখ সময় থেকে লকডাউন হয়ে গেল। ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইবারে সেদিন থেকে ফিজিক্যালি কোনো রিডিং নিতে আসিনি, জুন মাসে ফিজিক্যাল রিডিং নিতে এলো। এবারে অ্যাভারেজে কি হলো, ইউনিটটা অনেক বেশি জাম হয়ে গেল, মানে একসঙ্গে 4 মাসে ইউনিটটা যোগ হয়ে গেল। 4 মাসে ইউনিটটা যোগ হওয়াতে প্রবলেমটা হচ্ছে কোথায়, রেটটা মেইন হচ্ছে সিএসসি যে রেটটা, রেটটা যেখানে যার যদি প্রতি মাসে ইউনিটটা নিত তাহলে প্রতি মাসে যে রেটটা কম ছিল তাহলে বিলটা কম হতো, কিন্তু ওরা করছে কি একেবারে লাস্ট মাসে যে ইউনিট আছে তার থেকে হয়তো একটা রাফলি অ্যাপ্রক্সিমেটলি ওরা ধরছে, কারোর 25-50 করে ওই মার্চ এপ্রিল মে যোগ করে দিয়ে যোগ করে ওই টাকাটাকে প্রতিটা বিলে দেখবেন একটা করে মাইনাস অ্যামাউন্ট দেওয়া আছে প্রত্যেকটা বিলে, সেই টাকাটা অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু আমি যখন সিএসসিকে বললাম যে তাহলে আমার এই মাসে যে এত ইউনিটগুলো আপনি কী করে, বলে এর ডাটা নেই আমাদের কাছে, এর ডাটা কেউ দিতে পারবে না। কেন, ওরা সেই ফেব্রুয়ারি মাসে লাস্ট ইউনিট দিয়েছে, নিয়ে জুন মাসে ইউনিট করে প্লাস মাইনাস করে টোটাল ইউনিটটা দিয়ে দিচ্ছে। তাহলে কনজিউমার সাফার কোথায় হচ্ছে? কনজিউমার সাফার হচ্ছে যে হায়ার রেটের উপরে তাকে অ্যামাউন্টটা পে করতে হচ্ছে, এইটাই হচ্ছে ঝগড়ার জায়গা। আপনি ইনস্টলমেন্ট করতে গেলে রিল্যাক্স হচ্ছে আমার, ঠিক আছে, কিন্তু আমাকে তো আলটিমেটলি পে করতে হচ্ছে। এবং আজকে ধরুন যদি আমার 5,000 টাকা বিল ওঠে তাহলে আমি এই মাসে হয়তো 2,000 টাকা দিয়ে দিলাম, তা আগামী মাসে আমাকে আবার তো দিতে হবে 1,500 টাকা করে, 1,500 টাকা দিলে আগামী মাসেরও বিল আসবে, বিলে সে বিলটা আর এই 1,500 টাকা যোগ হয়ে সেই তো আমার অ্যামাউন্ট বেড়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে ঝগড়াটা একটা জায়গা, এই ডাটাটা সিএসসিকে বলতে হবে যে আপনাদেরকে শো করান আমার জুন মাসে ইউনিট কত আছে, সেই রেটটা ধরে আমাদের পে করুন, কোনো ডিসপিউট নেই। কিন্তু সেই ইউনিটের ওই ডাটাটা ওদের কাছে নেই, কারণ মার্চে তো ইউনিট নেয়নি, কী করে বুঝবে এপ্রিল মাসে ইউনিট নেয়নি, কী করে বুঝবে এই মাসে কত ছিল? যদি ওরা অ্যাভারেজ বিল বার করে যদি বলতে পারে কত বছরের অ্যাভারেজ বার করে, তাহলে এবছরের অ্যাভারেজ কেন ওরা বার করতে পারবে না? প্রেজেন্ট ইউনিট নিয়েছে, ফেব্রুয়ারি মাসে প্রেজেন্ট ইউনিট দেখুক আর জুন মাসে প্রেজেন্ট ইউনিট দেখুক, দেখে যেটা বাকি থাকবে টোটাল আমার কত হচ্ছে দেখবে, আর কত টাকা আমি 4 মাসে পেমেন্ট করেছি দেখে ওরা প্লাস মাইনাস করে দেখুক আমরা কত টাকা বাকি, তাহলে আমি নিশ্চয়ই দেবো। কারণ এই 16,000 টাকা বিল এসছে, তার আগে মাঝখানে 10,000 টাকা পেমেন্ট করেছি, 4 মাসে 8,000 টাকা জানো মতো ইউনিট আমরা পড়াইনি, ওরা দেখুক ফেব্রুয়ারি মাসে প্রেজেন্ট ইউনিট আর হচ্ছে তোমার জুন মাসে প্রেজেন্ট ইউনিট, তার থেকে মাইনাস করলে বোঝা যাবে আমি টোটাল 4 মাসে কত ইউনিট পুড়িয়েছি, সেই হিসাবে আমি টাকাটা দেবো, এটাই হচ্ছে আমার কথা। আর যদি এই টাকাটাই চায়? না না, এই টাকাটা চাইলে তো হবে না, আমাকে তো হিসাব লিখে দিতে হবে একটা, আমি কত টাকা পুড়িয়েছি ওরা নিজেরাই দেখুক, ওদের তো মিটার থেকে তো বিলি জুড়ে যায়নি কত ইউনিট পুড়িয়েছি আমি, ফেব্রুয়ারি মাসে ওরা প্রেজেন্ট করেছে প্রেজেন্ট ইউনিট নিয়েছে, জুন মাসে প্রেজেন্ট ইউনিট নিয়েছে, তাহলে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মাইনাস করলে বোঝা যাবে টোটাল আমি কত ইউনিট পুড়িয়েছি, যা ইউনিট পুড়িয়েছি আমি নিশ্চয়ই দেবো, একবারই দেবো। কিন্তু ওদের বাড়তি টাকা আমরা কেন অ্যাডভান্স এখন টাকা দিতে যাবো, এটাই হচ্ছে আমার কথা।
আমার বিল এসে 4,210 টাকা। এই লকডাউনে আমাকে বলা হচ্ছে, আমি বললাম এই লকডাউনের মধ্যে বলছে আপনার যখন রিডিং দেখা হয়েছিল তখন 91.89, এই রিডিং অবধি আপনার স্টপ হয়ে গেছে। তাহলে এখন আবার লকডাউন খোলাতে এখন রিডিং নেওয়া হচ্ছে 1,047। দেখুন ম্যাডাম, আপনার যেটা তাহলে এইখানে হিসাব করে দেখা যাচ্ছে 858 ইউনিট আমার ঘুরেছে। তার মধ্যে বলছে এই যে আপনি যে বিলটা দিয়েছেন তার মধ্যে 275 ইউনিট আপনি বিল পেমেন্ট করেছেন, তাহলে এখানে 275 বাদ দিলে 583 ইউনিটের পয়সা আপনাকে দিতে হবে। সেই 583 ইউনিটের পয়সা হচ্ছে আপনার 4,210 টাকা। কিন্তু আমি ওনাকে বললাম আমি আগের বছরে যে বিলটা দিয়েছি আগের বছরে তো নর্মাল ছিল, তখন তো কোনো লকডাউন ছিল না, কোনো সংক্রমণও ছিল না। সেই লকডাউন সেই আগের বছরের বিলে আপনি দেখুন, সেই বিলের পরিসংখ্যানও আমি তুলেছি আগের বছরের সেই যে বিল সেই টাইমে দেখা যাচ্ছে আমার 990 টাকা, 1,080 টাকা বা 1,111 টাকা এরকম সামথিং বিল এসেছে। তাহলে সেই বিলের তুলনায় এই বিল 4,220 টাকা, তাহলে তার তুলনায় কতটা বেশি? আমি বললাম সেই টাকার পরিসংখ্যানে আসুন, আপনি এই টাকার পরিসংখ্যানে আসলে আপনার তাহলে কি এসে দাঁড়াবে? বললো টাকার পরিসংখ্যানে আমি আসবো না, আপনাকে এই এই ইউনিটের এই টাকাই দিতে হবে, আপনি যদি বলেন ইনস্টলমেন্ট করতে তাহলে আমি ইনস্টলমেন্ট করে দেবো, তার বেশি আমি কিছু আর করতে পারবো না। এই অতিরিক্ত বিদ্যুতের বিলের বিরুদ্ধে মুখ খুলেন বাম নেতা সুজন চক্রবর্তী। এই পাহাড় প্রমাণ ইলেকট্রিক বিলকে তিনি ভুতুড়ে বিল বলেও সম্বোধন করলেন। সেই সঙ্গে বললেন দিল্লি তামিলনাড়ু সরকার যদি সারা বছর বিদ্যুতের বিলে 200 ইউনিট অবধি ছাড় দিতে পারে তাহলে লকডাউনের সময়কালে বাংলা কেন তা পারছে না? বিপদের মধ্যে মানুষ পড়ছে, ভুতুরে বিল আসছে বিদ্যুতের, ভুতুরে বিল, যেটা ছিল হয়তো 1,200 টাকা সেটা হয়ে গেল 12,000 টাকা, খুশি মতন বিল হচ্ছে। সিএসসিতেই হোক আর এসিবিতেই হোক, সিএসসি কলকাতার উপরে বেশি নজরে পড়ছে, এসিবিতেও পারলে প্রায় তাই। কেন এটা কখনো মেনে নেওয়া যাবে না, কখনো মেনে নেওয়া যাবে না। আমরা বারবার সরকারকে বলেছি, বিধানসভাতে বারে বারে আলোচনা করেছি, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি বিদ্যুতের দাম পশ্চিমবাংলায়, এসিবির চাইতে সিএসসির বিদ্যুতের দাম আরও বেশি। সিএসসি মালিকপক্ষ সরকারের ঘনিষ্ঠ হতে পারে, তার জন্য শাসকদল চুপ করে থাকতে পারে, কিন্তু তার জন্য সিএসসিকে অধিকার দেওয়া যাবে না যে ভুতুড়ে বিল করে মানুষকে লুট করবে। এমনিতেই মানুষ বিপদে, জিনিসের দাম বাড়ছে, ওষুধের খরচ বাড়ছে, পরিবহনের খরচ বাড়ছে, তার সঙ্গে ভুতুড়ে বিল দিয়ে মানুষকে লুট করা হচ্ছে, এটা মানা যাবে না। আমরা একাধিকবার বলেছি, ইতিমধ্যে সরকারকে চিঠি দিয়েছি, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল সারা বছরের জন্য দিল্লি তামিলনাড়ু তারা যদি ছাড় দিতে পারে, অন্তত লকডাউন পিরিয়ডে পশ্চিমবাংলায় 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় দিতে হবে। সরকার চুপ কেন? আমাদের নির্দিষ্ট কথা হচ্ছে, এক, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল ছাড় দিতে হবে, দুই, ভুতুড়ে বিল ছেড়ে ফেলতে হবে, তিন, ওরা বলছেন ভুতুড়ে বিল যদি হয় আচ্ছা বেশ ইনস্টলমেন্ট, না ইনস্টলমেন্টের গল্প নয়, ভুতুড়ে বিলটা ছেড়ে ফেলতে হবে। এবং এই যে চলছে এটার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। খুশি মতন এসিবি, খুশি মতন সিএসসি, তা চলতে পারে না। এই বিল বন্ধ করতে হবে, এই বিল মানুষ দিতে পারলো না বলে তার লাইন কেটে দেওয়া হবে, না মানা হবে। রাজ্য জুড়ে মানুষ বিক্ষোভ করছে, বিশেষ করে ছাত্র যুবরা বছরের পর বছর ধরে বিক্ষোভ করছে, সিএসসিবির অফিস, সিএসসির অফিস, ডেপুটেশন, বিক্ষোভ, এই জিনিস আরো বাড়বে। এবং যদি সরকার তার দায়িত্ব না পালন করতে পারে, সিএসসি কি এসিবি যদি ভুতুড়ে বিল বাড়াতে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই মানুষের বিক্ষোভ আজকে পড়বেই, সিএসসির দপ্তরই হোক আর এসিবির দপ্তরই হোক, সরকার অথবা সিএসসি তার জন্য যেন তৈরি থাকে, এটা মানুষ ছেড়ে দেবে না। ভুতুড়ে বিল করে মানুষকে লুট করা, করোনার আবহে চান্স পেলাম সুযোগ ব্যবহার করে লুট করলাম, এটা মানবো না, এটা মানা হবে।